চুরি ঘোষণা। এতদ দ্বারা সিলেট মহানগরীর সম্মানিত নাগরিকবৃন্দের অবগতির জন্য জানানো যাচ্ছে যে সরকারের সর্বশেষ নির্দেশনা অনুযায়ী করোনা ভাইরাস জনিত রোগ কোভিড-19 বিস্তার রোধকল্পে সরকার কর্তৃক 14 এপ্রিল ভোর 6টা থেকে 21 এপ্রিল 2021 মধ্যরাত পর্যন্ত সার্বিক কার্যাবলী চলাচলে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। বিধিনিষেধ সমূহ হল সকল সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে, সকল কর্মকর্তা কর্মচারী নিজ নিজ কর্মস্থলে অবস্থান করবেন, সকল প্রকার পরিবহন বন্ধ থাকবে, তবে অন্য পরিবহন উৎপাদন ব্যবস্থা ও জরুরি সেবাদানের ক্ষেত্রে এই আদেশ প্রযোজ্য হবে না। আইনশৃঙ্খলা এবং জরুরি পরিষেবা ও অত্যাবশ্যকীয় পণ্য ও সেবার সাথে সংশ্লিষ্ট অফিস সমূহ তাদের কর্মচারী ও যানবাহন এই নিষেধাজ্ঞার আওতা বহির্ভূত থাকবে। অতি জরুরি প্রয়োজন ব্যতীত কোনোভাবেই বাড়ির বাইরে বের হওয়া যাবে না। তবে টিকাকার প্রদর্শন সাপেক্ষে টিকা গ্রহণের জন্য বের হওয়া যাবে। বাধ্যতামূলকভাবে মাস্ক পরিধান করতে হবে। খাবার দোকান ও হোটেল রেস্তোরাঁয় দুপুর 12টা থেকে সন্ধে 7টা পর্যন্ত এবং রাত 12টা থেকে ভোর 6টা পর্যন্ত কেবল খাদ্য বিক্রয় সরবরাহ করা যাবে। শপিং মল সহ অন্যান্য দোকানসমূহ বন্ধ থাকবে। কাঁচা বাজার এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি সকাল 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে ক্রয় বিক্রয় করা যাবে। কোনো অবস্থাতেই ফুটপাতে বসা যাবে না। বর্ণিত বিধি নিষেধসমূহ প্রতিপালনের জন্য অনুরোধ করা হল। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অনুরোধক্রমে মেয়র সিলেট সিটি কর্পোরেশন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে এখানে যে ঘোষণাটি দেওয়া হয়েছে, যদিও 21 এপ্রিল পর্যন্ত দেওয়া হয়েছে, জরুরি ঘোষণা 28 এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। সেই ঘোষণা 28 এপ্রিল পর্যন্ত লকডাউন রয়েছে, সেই বিষয়টি আমরা অবগত করছি। এবং এখানে যে যে ঘোষণা করা হয়েছে, কী কী চলতে পারবে, কীভাবে আপনি চলবেন এবং কী কী নির্দেশ রয়েছে, সেই বিষয়গুলো জানার জন্য সরাসরি আমরা সেই মাইক্রোফোনটি তুলে দিয়েছি, আশা করি আপনাদের ভালোবাসা সহযোগিতা রাখবেন, ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। তবে আবারও বলছি, যদিও মাইকে বলা হয়েছে 21 এপ্রিল পর্যন্ত, কিন্তু সেটাকে বাড়িয়ে আরও এক সপ্তাহ বাড়িয়ে 28 এপ্রিল পর্যন্ত করা হয়েছে লকডাউন। ধন্যবাদ সবাইকে।